সাবস্ক্রাইব এলটিভি আর ক্লিক করুন বেল আইকনে। চট্টগ্রামে বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজ ছিনতাইয়ের ঘটনায় গত বুধবারই নাম উঠে এসেছিল চিত্রনায়িকা সিমলার। ছিনতাইকারী মাহাদি ওরফে মাহাবি ওরফে পলাশের সঙ্গে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী এ নায়িকার বিয়ে হয়েছিল। ময়ূর পঙ্খী বিমানটির ক্রুদের বরাত দিয়ে বলা হচ্ছে, সিমলার ওপর রাগ করেই নাকি বিমান ছিনতাইয়ের ঘটনা ঘটিয়েছিলেন পলাশ। আসলে কি ছিল সিমলার সঙ্গে তার সম্পর্ক? চিত্রনায়িকা সিমলা হলো অবাধ্য সন্তান পলাশের দ্বিতীয় স্ত্রী। 2018 সালের 3 মার্চ তাদের বিয়ে হয়। এর আগে মেঘলা নামে বগুড়ার এক মেয়ের সঙ্গে পলাশের প্রথম বিয়ে হয়। সেই স্ত্রীর সঙ্গেও তার বিচ্ছেদ হয়ে যায়। প্রথম স্ত্রীর ঘরে পলাশের একটি ছেলে রয়েছে বলে জানা গেছে। ব্যাপরোয়া জীবনে অভ্যস্ত পলাশ 2012 সালে 18 বছর বয়সে একটি অপহরণ মামলায় র‍্যাবের হাতে গ্রেফতার হয়েছিলেন। বাড়ির সঙ্গেও তার সম্পর্ক ভালো ছিল না। নিজের অপহরণ ঘটনা সাজিয়ে টাকা আদায়ের ঘটনাও ঘটিয়েছিলেন। এদিকে গণমাধ্যমে সোমবার নায়িকা সিমলা এসব ঘটনা স্বীকার করেছেন। চলচ্চিত্র পরিচালক রাশিদ পলাশের জন্মদিনের অনুষ্ঠানে পলাশের সঙ্গে তার পরিচয় হয় বলে জানিয়েছেন তিনি। ডিভোর্সের কারণ হিসেবে সিমলা পলাশের মানসিক সমস্যার কথা জানিয়েছেন। গত নভেম্বরের 6 তারিখ সিমলা তাকে ডিভোর্স দেন। তালাকের কারণ হিসেবে দাম্পত্য জীবনে সুখী হতে না পারা, মনের অমিল, বনিবানা না হওয়া, পারিবারিক অশান্তি এবং মানসিক নির্যাতনের কথা উল্লেখ করেছেন এই চিত্রনায়িকা। এ মুহূর্তে সিমলা ভারতের মুম্বাই অবস্থান করছেন বলে জানা গেছে। বিমান ছিনতাইয়ের ঘটনার বিষয়েও তিনি অবগত। এই ঘটনাকে দেশের জন্য দুঃখজনক বলে উল্লেখ করেছেন তিনি। সেই সঙ্গে প্রয়োজনে আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করতেও প্রস্তুত আছেন বলে জানিয়েছেন সিমলা। এদিকে নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ হারুনুর রশিদ সংবাদ সম্মেলনে বলেছেন, জীবনের শেষ দিকে বিদেশে পাঠানোর কথা বলে মানুষের সঙ্গে প্রতারণা করে যাচ্ছিলেন পলাশ। খবর কালের কণ্ঠ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আমাদের সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো ফলো করুন।